বিয়ের জন্য পাত্রী নির্বাচন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও ভোর হয়ে এল মেয়েটি উত্তর দিল না মা ওমর রাদিয়াল্লাহু তালা আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য বর্ণনা এসেছে সে বলল ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আছেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আইয়ু রহমতুল্লাহ আলাইহি এর জন্ম হয়েছিল তারিখু মাদিনাতি দিদিমাশক সাত শূন্য দুই পাঁচ তিন এই গল্পটি থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহবিরুতাকে প্রাধান্য দিতে হবে এরকম আরও ইসলামিক গল্প পেতে আমাদের পেস্টাকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন জয়াকুমুল্লা খাইরান